বাংলাদেশের সবচেয়ে বড় সি বিচ বলতে গেলে ভুল হবে, এশিয়ার মধ্যে অনেক জায়গায় এরকম সি বিচ নেই, তাই ধরে নিতে পারি যে পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ যে কয়টা আছে তার মধ্যে এটা একটা। আমার মনে হয় যে এটা একটা অন্যতম সি বিচ। এটা শুনেছি নাকি 70 কিলোমিটার, প্রায় 70 কিলোমিটার লম্বা এই সি বিচটা। তো এখান থেকে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এই বিষয়ে পুরো যদি আমার জানা না থাকে, তারপর ধরে নিচ্ছি যে এটা আমাদের গর্ব যে বাংলাদেশের সর্বোচ্চ সি বিচ নয়, পুরো পৃথিবীর মধ্যে যে সর্বোচ্চ সি বিচ যেগুলো আছে তার মধ্যে এটা একটা। ভালোই লাগে শুনতে। তো সি বিচের কিছু অ্যাক্টিভিটিস আমি তুলে ধরছি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখি সি বিচ কেমন লাগে। যদি কখনো বেড়াতে আসেন এই জিনিসগুলো আপনার সামনে পড়বে এবং আপনি এনজয় করতে পারবেন। বেশ, ঘোড়াও দেখা যাচ্ছে। এই ঘোড়াটা এখানে রেন্ট, এই ঘোড়াটা মানুষের পয়সা দিয়ে ওঠে। আপনি যদি কখনো ঘোড়ায় উঠতে চান নিশ্চিন্তে এই সব ঘোড়ায় উঠতে পারেন। এই কাকা ঘোড়া কত করে বাবা? হ্যাঁ, 200 টাকা। কত? 200 টাকা। কতক্ষণ চলবে তুমি? কতক্ষণ ঘোরাবে এ উত্তর দিতে চাচ্ছে না। তার মানে 100 টাকা, 100 টাকা, 200 টাকা, এক একজনের সঙ্গে এক একজন নিয়ে থাকে। কাকা তুমি কি করো কাকা, ছবি তুলো? হ্যাঁ, কি একটা ছবি 5 টাকা। আমার সামনে যে ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে সেও একজন আলোকচিত্রী এবং প্রফেশনাল বলতে গেলে চলে, এই বিষয়ে প্রফেশনাল, অন্তত সি বিচে যারা এই ছবি তোলে তাদের মধ্যে একজন। তো ছবি যে তুলবে কিসে তুলবে, আমার মোবাইলে তুলবে না তোমারটা তুলে দেবে? একটাতে 5 টাকা দেবে? 5 টাকা। তো ডেলি কিরম হয় এখানে একটু জোরে বলেন? 501,000 টাকা ডেলি থাকে। তো কাউকে টাকা দিতে হয় এখানে? কাকে দিতে হয় টাকা? আমাদের এখানে একটা স্পন্সর বিজনেস, একটু জোরে বললে আমি শুনি। আমাদের কার্ড কার্ড আছে। আচ্ছা, এই টাকাটা গভর্নমেন্টের তো না, কোনো একটা সমিতি বা অ্যাসোসিয়েশন এরা করেছে এরকম না, মোটমাট এই টাকাটা সরকার পায় না। আমার কার্ডিন হলে আপনার কার্ডিন হলে তার এর বাইরে কেউ এসে ছবি তুলতে পারবে না? আচ্ছা, তো আমি যে ছবি তুলছি আমাকে তো কেউ নিষেধ করছে না তাহলে? হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার। আচ্ছা, আমি তো ছবি তুলছি, আমি অনেক ছবি তুলছি, ভিডিও করছি, তো আমাকে তো কেউ ধরলো না, আমি তো কাউকে টাকা দেবো না, এক্ষেত্রে কি হবে? আচ্ছা, তো তুমি যখন পয়সা দিয়ে করছো এখানে তাহলে তোমাকে একজনকে ঠেকা দিতে হচ্ছে, তো এটা দিয়ে পুলিশ ধরে না? ধরে, আমাদের লাইসেন্স আছে, লাইসেন্স করা আছে। ফটোগ্রাফারের লাইসেন্স হয়? আমি এই জীবনে প্রথম শুনলাম যে সি বিচে ফটোগ্রাফারদের লাইসেন্স আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ঘুরে আসি। ঠিক আছে, আপনাকে ঘোড়ায় দেখালাম, ঘোড়ায় চড়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন, সামনে আরও ঘোড়ার লোকজন দাঁড়িয়ে আছে। আপনি যদি কখন ঘোড়ায় উঠতে চান, এখন বড় ঘোড়া ছোট ঘোড়া অনেকেই আছে, তো এই ধরনের ঘোড়া আপনি উঠতে পারেন। তবে হর্স রাইডিং যদি আপনার মানে আগে অভিজ্ঞতা না থাকে তাহলে সেই হর্স রাইডিংয়ের জন্যে, বাহ সবাই তো আছে। কেমন আছেন, পালায় যাচ্ছেন কোথায় আপনারা? গ্রামের সঙ্গেই থাকেন, কি নাম আপনার? সুলতানা রাজিয়া। আপনি? মীরা ইসলাম। দূরে দূরে পালাচ্ছেন কেন? আচ্ছা, আপনার নাম কি? নদী ইসলাম। আরে সর্বনাশ, সমুদ্রে নদী চলে এসছে, বিরাট অবস্থা সমুদ্রের কাছে। আরে ভাই আপনি যাচ্ছেন কোথায়? আরে কি সুন্দর নুরালি চেহারা দাঁড়িয়ে আছে, এদিকে আছেন, কি নাম আপনার বলেন? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম মনি। মনি কোথায় থাকেন? ঢাকা? ঢাকা উত্তরায়। উত্তরায়? তার আমার কাছাকাছি একেবারে, আমি থাকি বারিধারায়। এরা সবাই কিন্তু আমার মতন ট্রাভেলার, ভালোই লাগছে। হাই বলে দেন একবার। হাই, থ্যাংক ইউ, খারাপ লাগে না। এখানে সিকিউরিটির জন্য আমরা দেখতে পাচ্ছি উঁচুতে একজন দাঁড়িয়ে আছে, যদি কেউ সমুদ্রে ডুবে ডুবে যায় তাকে হয়তো রেস্কিউ করার জন্য চিন্তা করে, বসে আছে ওপরে, রেস্কিউ করার চিন্তা করে কি না তা জানি না, একটু জিজ্ঞেস করে দেখি ওরা কি করে। হাই, কেমন আছেন ভাই, ভালো আছেন? বাহ সুন্দর, ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এসেছেন? আমিও তো ঢাকায় থাকি। ঢাকা কোন জায়গা? বারিধারায়। আমাদের সেন্সে বড় ভাই মানে কিন্তু চান্দাবাদ, এটা কিন্তু
কারো মোবাইল থাকলে এই মুহূর্তে আমার অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন, দেখতে পারেন। কত পাঁচ? এটা কি নাম?